াম আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু যে সম্মানিত বোন আপনি প্রশ্ন করেছেন যে মাহরাম ব্যতীত কোন ব্যক্তিকে কি সালাম দিতে পারবো এইটা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা ওয়াসালাম আলাম আল্লাহ নবী বাহাদা যে সম্মানিত বোন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সালাম দেওয়ার বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সহি বুখারিত হাদিস এসেছে যে লা তাদুখুল জান্নাতা হাত্তা তু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান আনবে ওয়ালা তু মেনু হাত্তা হাব্বু আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে আওয়ালা আদুল্লুকুম আলা নিজা ফাল ফালতু মহো তাহা আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন কাজটির মাধ্যমে একে অপরের মধ্যে তোমরা ভালোবাসার সৃষ্টি করতে পারবে সেটা হলো আফসুস সালামা বাইনাকুম তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন করবে সালামের প্রসার ঘটাবে তো সালামের প্রসার ঘটানোর জন্য আল্লাহ রসুলাম নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল এরকম সব শ্রেণীর লোকদেরকেই আল্লাহ সাল্লাম সালাম দিতেন যে সম্মানিত বোন আল্লাহ সাল্লাম অন্য আরেক হাতিসে বলতেছেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাহাবি জিজ্ঞাসা করলেন যে আইউল ইসলামা খয়রুন ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম কোন কাজটি সবচেয়ে ভালো পালা তো তার মতো আমা আরফতা আল্লাফতা আল্লাম তা আরিফ আল্লা রসুল্লাম উত্তর দিলেন যে অভাবীকে খাদ্য দান করা আর মানে অভাবীকে খাদ্য দান করো আর যাকে চেনো এবং যাকে চেন না সবাইকে সালাম প্রদান করো আর সবাইকে সালাম প্রদান মানে চেনা অচেনা সকলকে সালাম প্রদান করা আর অভাবীকে খাদ্য প্রদান করা হলো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ জি আপনি ব্যতীত অন্য ব্যক্তিকেও আপনি সালাম দিতে পারবেন ঠিক আছে সালাম দিতে পারবেন তবে আপনার সালামের পিছনে কোনো যদি গোপন উদ্দেশ্য থেকে থাকে যা আমরা আসলে সালাম থেকে আমরা বুঝতে পারি মানুষের কোথা থেকে বুঝতে পারি যে কথার পিছনে আরও একটা উদ্দেশ্য থেকে থাকে এরকম যেন কোনো উদ্দেশ্য পরিলক্ষিত না হয় মানে দৃষ্টির চাহনি চাহনিতেই অনেক রকমের অনেক কিছু বোঝা থাকে ঠিক আছে তো এই বিষয়গুলা খেয়াল করে যদি আপনার সালামের মধ্যে যদি অন্য কোনো ভঙ্গিমানা থাকে হ্যাঁ তাহলে জায়েজ রয়েছে যে মাহারামবেদ আপনি যে কোনো ব্যক্তিকেই সালাম দিতে পারবেন তবে আপনার চাহনি আপনার সালাম আপনার সালাম দেওয়ার ধরন এর মধ্যে যেন কোনো পঙ্কিলতা না থাকে যে সময় তখন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি